ব্রিটিশ অথবা ফ্রান্সের রাজনীতিবিদদের মতো ওলাফ সলজ্জের কোনো আড়ম্বর নেই। তিনি কোনো চমকও সৃষ্টি করতে পারেন না, হাসতে চেষ্টা করলে চোখ ছোট হয়ে যায়। এমন একজন মানুষ জার্মান চ্যান্সেলর। তিনি অনমনীয় দৃঢ়তা দেখিয়ে গত রোববার বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন। গত কয়েকদিন রোম থেকে প্যারিস হয়ে লন্ডন পর্যন্ত ইউরোপীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে চলেছেন জেলেনস্কি। এর মধ্যে জার্মান সফরই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। তার বার্লিন সফরের প্রাক্কালে জার্মানি ইউক্রেনে সামরিক সহায়তা দ্বিগুণ করার ঘোষণা দেয়। শীতলতা ভেঙে জার্মানি এখন মোট $5 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। এর ফলাফল যুদ্ধক্ষেত্রে ফলতে হয়তো কয়েক মাস সময় লেগে যাবে, কিন্তু ভূকৌশল নীতির বিবেচনায় এর তাৎক্ষণিক প্রভাব রয়েছে। জেলেনস্কি ভালো করেই জানেন রাশিয়া 2014-2022 সালে ইউক্রেনের যে পরিমাণ ভূখণ্ড দখল করে নিয়েছে তা পুনরুদ্ধারের জন্য পাল্টা আক্রমণ চালানোর জন্য তার হাতে মাত্র 6 থেকে 8 মাসের মতো সময় আছে। এ বছরের মধ্যে তিনি যদি এ কাজটি করতে না পারেন তাহলে আগামী বছর আরও বেশি কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প দৃশ্যপটে এলে যুদ্ধের গতিপথ কিভাবে পাল্টে যাবে তা তিনি ভালো করেই দেখতে পাচ্ছেন। ইরাক আগ্রাসনের ভয়াবহ পরিণতি এ ধারণাকে আরও জোরালো করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কয়েক প্রজন্মের সেই ধারাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, কিন্তু এই অবস্থানে পৌঁছাতে দুটি বড় ঘটনা প্রভাবকের ভূমিকা পালন করেছে। প্রথমটি হলো ইউক্রেন পুতিনের আগ্রাসন শুরুর 3 দিন পর ওলাফ সলজ্জের দেওয়া ভাষণ। সে সময় তিনি সামরিক খাতে জার্মানির নতুন দৃষ্টিভঙ্গি ঘোষণা করেন। জার্মানির সামরিক বাহিনীর উন্নয়নে আরও $100 বিলিয়ন ব্যয়ের ঘোষণা দেয়। এত নাটকীয়ভাবে অবস্থান বদলের পর তার দ্বিতীয় পদক্ষেপ ঘোষণার আগ পর্যন্ত আবার খোলসে ঢুকে পড়েন। দলের ভেতর থেকে পেছন থেকে ছুরি মারা হয় কিনা সে ভয় ছিল তার। ফলে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক এতটাই তিক্ত হয়ে উঠে যে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের কিয়েভ সফর শেষ মুহূর্তে বাতিল করতে হয়। এ কারণে এ যুদ্ধে অনেক বড় যদির পরও ইউক্রেন যদি জেতে তাহলে দেশটির সবচেয়ে বড় অর্জন হবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হতে পারা, এবং সেক্ষেত্রে জার্মানি ফ্রান্স ও পোল্যান্ডের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।